ভাসমান মানুষদের করোনা টিকা দেয়া হচ্ছে ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডে। সকাল থেকে রাত যখনই ভাসমানদের পাওয়া যাবে তখনই দেয়া হচ্ছে টিকা। টিকা দেয়া নিয়েই ব্যস্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। টিকার সনদ হিসেবে টিকাকার দেওয়ার কথা থাকলেও তার প্রয়োজন মনে করছেন না তারা। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিমানবন্দর রেল স্টেশনে অস্থায়ীভাবে বসবাস করছেন এমন মানুষের সংখ্যা কম নয়। অনেকেই কর্মসংস্থানের জন্য সাময়িকভাবে এখানে আসেন। করোনা টিকা দেওয়া হবে এই মার্কিং শুনে টিকা নিতে ভিড় করেছেন তারা। শুনলাম যে এখানে টিকা দেওয়া হয় এবং আইডেন্টি স্যার আইডেন্টি দিয়েও হয়, তার জন্য নিজে অগ্রহ করে যে আর কি টিকাটা দিয়ে দিলাম। এখানে আমি মাস্ক বিক্রি করি তো তো এখন আসছি বিক্রি করার জন্য, দেখলাম নিচে মানুষ তাই নেমে আসলাম। আমাদেরকে দিয়ে দিছে, ওনারা সহযোগিতা করছে, ভালোই লাগছে। যে রোডে গাড়ে থাই জন্য ইনজেকশনটা লইলাম, যদি অসুখ বিসুখ হয় তো ডাক্তারে ওষুধ ভরে দিত না। ভাসমানদের জন্য দেয়া হচ্ছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা। টিকা দেওয়ার বয়স সীমা 18 বছর। জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকা দিতে পেরে সন্তুষ্ট টিকাগ্রহীতারা। তবে টিকা কার্ড দেওয়া হচ্ছে না কাউকে। টিকা দেবার পর একটি ছোট কাগজে তথ্য লিখে দেওয়া হচ্ছে যা অনেকেই সেই মুহূর্তে হারিয়ে ফেলছেন। এই একই মানুষ আবারও যদি টিকা নিতে আসে তার প্রমাণ থাকার কোনো সুযোগ নেই টিকাদাতাদের। বিষয়টি নিয়ে মাথাও ঘামাচ্ছে না কর্তৃপক্ষ। যারা ভাসমান জনগোষ্ঠী তারা কিন্তু সমাজের বিভিন্ন কাজের সাথে খুব বেশি সম্পৃক্ত নয়, এবং সেই ক্ষেত্রে তার নিজস্ব স্টেটমেন্ট, নিজস্ব সিকিউরিটি, নিজস্ব রেসপন্সিবিলিটিতে সে যদি বলে যে হ্যাঁ আমি টিকা নিয়েছি, ধরে নেওয়া যাবে যে সে টিকা নিয়েছে। কারণ নিজের সাথে তো কেউ প্রতারণা করবে না। যদি আমরা পরবর্তীতে আমরা সুযোগ পাই, ডেফিনেটলি আমরা কার্ডের ব্যবস্থা করব। ঢাকা উত্তরে 54টি ওয়ার্ডে দিনে রাতে দেয়া হচ্ছে টিকা। এছাড়াও বিভিন্ন স্টেশনে এনজিওদের সহায়তায় টিকা দেওয়ার কার্যক্রম চলবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ,